চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। এরকম যে অঙ্কগুলো আছে সেটা আমরা একটু বলে দিই, নাম্বারগুলো হচ্ছে 10, 13, 14। হ্যাঁ, এই সবটাই চতুর্থ শীর্ষবিন্দুর অঙ্ক। এইটা একটু দেখি যে 10 নম্বর অঙ্কটাতে বলছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা হচ্ছে ABCD, এটা চিত্রটা দিবে। হ্যাঁ, অবশ্যই চিত্রটা দিবে। এ বিন্দু বলা যায় বলে দেওয়া আছে 3, 2, বি বিন্দু বলা আছে হচ্ছে 2-1, সি বিন্দু হচ্ছে 8-3, এই তিনটা বিন্দু নিয়ে দিয়েছে। এবার আপনাকে বলেছে যে এই তিনটা বিন্দু যদি একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হয় তাহলে এই যে চতুর্থ 4 নম্বরটা, এটা ধরে নিলাম XY, এটা আসলে কত হবে এটা বের করো। এখন তাহলে কিভাবে বের করা যায়? তো এটার জন্য আমাদের যে সিস্টেমটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কর্ণ নিয়ে কাজ করবো এখানে। হ্যাঁ, কর্ণ নিয়ে, কর্ণের মধ্যবিন্দু নিয়ে আসলে কাজ করবো। এখন কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এভাবে যে যেগুলো দেওয়াই আছে তাই লিখবো, দেওয়া আছে ABCD আয়তক্ষেত্রে এ হচ্ছে 3, 2, বি হচ্ছে 2-1, সি হচ্ছে 8-3। আর আমি ধরে নিচ্ছি, মনে করি চতুর্থ শীর্ষ ডি হচ্ছে XY, এটা আমাকে বের করতে হবে। এবার আমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে ধরলাম BD একটা কর্ণ, আচ্ছা AC একটা কর্ণ, তো সামান্তরিক আয়ত বর্গ রম্বস এই সব কটা একটা কর্ণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? এটা আমরা জানি। তার মানে ব্যাপারটা কি, AC এর কর্ণ মধ্যবিন্দু যদি O হয়, BD এর কর্ণের মধ্যবিন্দু অবশ্যই O হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। সো এই দুটা এই কন্ডিশনটা ইউজ করে আসলে আমরা করে ফেলতে পারি। কিভাবে? আমরা মধ্যবিন্দু বের করতে পারি ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। সো আমরা এখন যে কাজটা করবো, যে প্রথমে লিখবো AC এর মধ্যবিন্দু ইকুয়ালস টু, তাহলে A আর C এর ভুজ নিব, তাহলে 3, 8, 3+8/2, কোটি হচ্ছে 2-3/2, তার মানে হচ্ছে 11/2-½। একইভাবে BD এর টা নিব, BD এর মধ্যবিন্দু, কথা হচ্ছে এখানে কিন্তু একটার মান জানি আরেকটার মান জানি না, তাহলে এরকম থাকবে। এখন যেহেতু কি বললাম যে AC আর BD এর মধ্যবিন্দু সেম, তার মানে ব্যাপারটা কি, এইটা যে কথা এটা আসলে একই কথা। সো তখন আমরা বলতে পারবো যেহেতু AC ও BD এর মধ্যবিন্দু একই, সুতরাং x+2/2 এইটার ভুজ ইকুয়ালস টু কি হবে, আসলে 11/2 হবে, এটা অবশ্যই হবে। এবং কোটি কি, y-1/2, এটা হবে হচ্ছে -½। তাহলে এখান থেকে এখন x এর মান বের হয়ে যায়, একবারে ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে x এর মান আসে 9, এখানে y এর মান আসে হচ্ছে 0 আসে। তাহলে সুতরাং চতুর্থ শীর্ষ এটা হচ্ছে কত, 9, 0। সো এটা একই প্রবলেম আসতে পারে বর্গের জন্য, যে বর্গ বললো আসলে প্রসেস সেম, কারণ আমাদের কন্ডিশন একটি, বা রম্বস বললো বা সামান্তরিক বললো। সো ওই ওগুলা নিয়েই এই 10 নম্বরে বলছে হয়তো আয়ত, 13 নম্বরে সামান্তরিক, 14 নম্বরে রম্বস বলছে। সো আসলে ব্যাপারটা সেম, জাস্ট চেঞ্জ হবে কোথায়, চিত্রটা বর্গের মতো হবে বা রম্বসের মতো হবে, কথাটা বর্গ হবে বা রম্বস হবে, আর কিছু হচ্ছে চেঞ্জ হবে না, বাকি সব কিছু হচ্ছে সেম। তো এটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কটা বোর্ড পরীক্ষা অনেকবার আসে, সো আমরা এই টাইপের অঙ্কটা একটু প্র্যাকটিস করবো।